chill, all time chill. All time chill away. Hello everyone, this is Ubaidur Rahman. Welcome to my YouTube channel. So guys, aaj amra jacchi Chatpur Mohonay Narayanganj Polytechnic Institute theke. Amader hocche barshik picnic. So amra prochur chill korbo shekhane giye prochur moja korbo. So let's go. Chill then, chill away, chill away, all time chill. All time chill away. আমাদের ওবাইদুর রহমান স্যার চির সবুজ স্যার চির নায়ক স্যার চির সবুজ চির মিজা এই সবাই চিল বলো চিল হবে চিল এই সবাই চিল করো চিল চিল কেন করে এই লিয়া বলো চিল কেন করে আরে হচ্ছে শারমিন ম্যাম আরে হচ্ছে আমাদের ভাই ভাই চিল হবে না কেন নিষেধ করছে আবার আম্মু নিষেধ করছে আমাদের তুলি আর হচ্ছে ফারজানা তোমার নামই ভুলে গেছি রাতুল এই হচ্ছে জনপ্রিয় সেলিব্রিটি রাতুল আর এই হচ্ছে আমাদের টেক্সটাইল গাইস আর উনি হচ্ছেন আশামণি আশামণি কোনো সময় চিল করে না আশামণি হচ্ছে আমার এনটি পার্টি ম্যাম কিছু বলেন চিল চিল হবে এটা কি ম্যাডামের মেয়ে বুঝলে কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চিল হবে না বলেন আপনি কিছু বলেন আমি কি বলবো সারা সিনেমার সামনে আমি ফোন যাচ্ছি পিকনিকে আর কিছু বলার নাই সারা আর এই হচ্ছে আমাদের লঞ্চের মাস্টার ভাই ভাইয়ের নাম ভাইয়ের নাম হচ্ছে শাহাদাত হোসেন আর সাথে হচ্ছে আমাদের ইয়াসিন ইয়াসিনও চিল করো ঠিক আছে চিল করো এই হচ্ছে আমাদের খাদ্য বিভাগের শহীদ স্যার আমাদের লঞ্চ এইমাত্র যাত্রা শুরু করলো সো আমরা যাচ্ছি চাঁদপুর সেখানে আমরা প্রচুর মজা করব তো চলুন দেখি স্টুডেন্টরা কে কি করতেছে কেমন নাচানাচি করতেছে চাঁদপুরে সাথে সাথে উপভোগ করবো ইনশাল্লাহ ভালো হবে চিল হবে আর চিল চিল বলে দাও কেন তোমরা আমার বাকি না ইফতি ইফতি বলছি সে আমাদের সাথে চিল করবে আর এদিকে হচ্ছে বড় ভাই টাইটানিক বড় ভাই নায়িকা কোথায় এই যে দুই নায়িকার সাথে ব্যাকগ্রাউন্ড আমাদের জহির স্যার খুব ব্যস্ত ফটোশুটে খুব হাসতেছে জয়ী স্যারের মেলায় হারিয়ে যাওয়া সেই ভাই তিল আছে দেখেন প্রমাণ এই যে তিল আছে প্রমাণ ওই যে তারও আছে কোথায় আপনার তিল তিল পাওয়া গেছে এবার সবাই 100 করে টাকা দেন তিল পাওয়া গেছে আর আল্লাহর রাস্তায় মাফ করেন এই হচ্ছে আমাদের টেক্সটাইলের হোসেন স্যার
আজকে সেই লাগতেছে হচ্ছে আমাদের বিনাকি ম্যাডাম আর এই হচ্ছে বান্ধবী রোনা ম্যাডাম ওনার বউ আছে আপনার বউ কবে আসলো এবার মন খারাপ করে থাকলে হয় স্যার বাতাসের ফিল নিতে হইতো বলতো ফিল করবো না ফিল দিতে হবে না স্যার এতক্ষণ ফিল করলো বই ছিলেন ইসরাত আপু আপনি কিছু বলবেন নাচ হবে না নাচ হবে না এই পাশে কারা আপনাদের চিনতেছি না উনি হচ্ছে স্বর্ণালী নিশা আর হচ্ছে ফারজানা কেমন স্যার আপনি চিনানি নাই আর এই পাশে হচ্ছে আমাদের টেক্সটাইল ফটো শুটে ব্যস্ত একটা চিল দিয়ে দাও চিল এই হচ্ছে প্রীতি বড় ভাই আই এম ব্যাক বড় ভাই আজকে 102 ডিগ্রি জ্বর তারপর বড় ভাই আসছে আমাদের সেম কথা আবার বলবো যখন ভিডিওতে হয় নাই তুমি আজকে কেন অফ মুডে আমার দিকে মনে হচ্ছে আমি অফ মুডে এই তো এবার ঠিক আছে এই তো ঠিক আছে ছাতার নিচে কি হচ্ছে দুইজন মেয়ে দুইজন ছেলে কি হচ্ছে ছাতার নিচে কি হচ্ছে এখানে ছাতার নিচে ভাইরাল করে দিব ভিডিও সেই তুমি কেন এত আছে Yeah.
হাই গাইস, আমরা এখন চলে এসেছি মোহনপুর লঞ্চ ঘাটে। সো আমরা এখন সবাইকে নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে যাব। সো লেটস গো। হাই গাইস, আমরা এখন চলে এসেছি মোহনপুর পর্যটন কেন্দ্রের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গেট। সো আমরা এখন ভিতরে এন্ট্রি নিব। টিকেটের মূল্য হচ্ছে 100 টাকা। সো লেটস গো। আমরা হচ্ছে এখন মোহনপুর পর্যটন কেন্দ্রের ঠিক ভিতরে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর, আপনারা এর কিছু ভিউ দেখতে পাচ্ছেন। সো লেটস গো, সামনে কি আছে দেখি। আমি যে বলতেছি যে রেস্টুরেন্ট যেহেতু সবাইকে একটু কনসিডার করে, তো বলতেছে যে না এখন কোনো কনসিডার করার সিস্টেম নাই, আমরা আসলে এমনি ঢুকতে দেন, এখন কোনো কনসিডার করবেন না, বলে যে এখন সব কিছু অফ। ও আচ্ছা, রাইডের জন্য কোনো রকমই নাই। আসলে এটা ঠিক না, যেহেতু স্টুডেন্টদের জন্য কোনো একটা প্যাকেজ রাখা দরকার ছিল। সো আমরা হচ্ছে কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করবো যে স্টুডেন্টদের জন্য কোনো অফার যাতে রাখা হয়। আপনারা তো দেখলেন যে আমরা হচ্ছি মোহনপুর পর্যটন কেন্দ্রে এখন রয়েছি এই পার্কের ভিতরে। সো জায়গাটা সম্পর্কে যদি বলতে হয় এক কথায় ছোট প্লেস, কিন্তু খুবই সুন্দর, আপনারা আসতে পারেন। আর আমরা হচ্ছে এখন সবাই সুইমিং করব। সো প্রচুর চিল হবে, আর এখান থেকে চলেন বের হই। আকাশের মানে যে যে গে থাকা
সো গাইজ, আজকে ভরপুর চিল হলো অ্যান্ড ব্লগটি এ পর্যন্তই। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।